Dear students, আবার তোমাদের মাঝে ফিরে আসলাম অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। As you know, our life is like an ice cream. Enjoy it before it melts down. আমাদের জীবনটা হলো বরফের মতো। এটা কিন্তু দিন দিন গলে যাচ্ছে, দিন দিন গলে যাচ্ছে। You have to enjoy it before it melts down. জীবনটাকে গঠন করতে হবে। এই জন্য কোনো সময়কে অবহেলা করা যাবে না। তুমি মনে করতে পারো এখন করোনা সময় চলতেছে, এই কারণে প্রচুর সময় যেমনিমেশো ওইভাবে আমি আমার লাইফটাকে লিড করব। ভুল হবে, ভুল হবে। কারণ অ্যারিস্টটল যথার্থই বলেছেন, টু নেগলেক্ট আ মিনিট ইজ টু নেগলেক্ট আ পার্ট অফ লাইফ। একটা মিনিটকে ঘৃণা করা মানে হলো জীবনের একটা অংশকে ঘৃণা করা। এই জন্য জীবনের কোনো সময়কে ঘৃণা করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। পড়ার মাঝে থাকতে হবে, বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, না হলে পরবর্তীতে পস্তাতে হবে, আফসোস করতে হবে। এই কারণে আমাদের কর্তৃপক্ষ প্রিন্সিপাল স্যার সব সময় এই ব্যাপারে সচেতন যে কিভাবে তোমাদেরকে একটা সঠিক ট্র্যাকের উপরে রাখা যায়, যার কারণে একটা পরীক্ষা শেষ হতে না হতেই আবার তোমাদেরকে অনলাইনে ক্লাসে নিয়ে আসছে, আবার ক্লাস নেওয়ার সুযোগ তোমাদের হয়েছে। তোমরা এই ক্লাসগুলো রীতিমতো সুন্দর মতো এগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করো। ক্লাসগুলোতে অ্যাটেন্ড করলে ইনশাআল্লাহ আবার সামনে তোমাদের যে পরীক্ষা হবে ওই পরীক্ষা হলো ভালো হওয়ার একটা মুখ্য সুযোগ থাকবে। দেখো প্রেজেন্ট যেটা আছে, যে প্রেজেন্ট, পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, আর টুডে ইজ আ গিফট। বর্তমানটাকে কিন্তু গিফট বলা হয়, এই কারণে বর্তমানের নাম হলো প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হলো উপহার, বর্তমানকে প্রেজেন্ট এই কারণে বলা হয়। এই জন্য প্রেজেন্টটাকে গুরুত্ব দিতে হবে। প্রেজেন্টটাকে যখন তুমি গুরুত্ব দিবে, এ প্রেজেন্ট একদিন পাস্ট হবে, পাস্ট তোমার জন্য এটা গৌরবময় হিস্ট্রি হবে। আর যদি তুমি প্রেজেন্টকে অবহেলা করো তাহলে সামনে তোমার জন্য দুঃখজনক মিস্ট্রি আসতেছে ফিউচারে। এই কারণে প্রেজেন্টটাকে খুব গুরুত্ব দিতে হবে। কৃষককে দেখো নাই, একজন কৃষক কি করে, বিশ হাজার টাকার বীজ এটা কি করে, সে ক্ষেতের মধ্যে ছড়ায় ছিটায় দেয়। কোনো বোকা লোক যদি বলে, আরে এগুলো কি করতেছো, এগুলো ক্ষেতের মধ্যে ছড়ায় ছিটায় দিচ্ছ, এগুলো তো তোমার টাকা পয়সা নষ্ট করতেছো। আসলে সে বর্তমানকে গুরুত্ব দিচ্ছে ভবিষ্যতে এটার চাইতে আরো বেশি গুণ লাভবান হওয়ার জন্য। 20,000 ব্যয় করছে, এটা থেকে সে 1,00,000 তুলে নিবে। এই জন্য বর্তমানকে খুব গুরুত্ব দিতে হবে, সময় নষ্ট করা যাবে না কোনোভাবে। পড়ার মাঝে থাকতে হবে, বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনায় যাচ্ছি। আলোচনা যাওয়ার আগে তোমাদের সাথে একটা বিষয় অরেলি আলোচনা করে নিই। পরীক্ষায় যখন একটা প্যাসেজ আসে, এই প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর লেখার সময় সাধারণত তোমরা যে কাজটা করো, হুবহু সেন্টেন্স থেকে উত্তরটা লেখার চেষ্টা করো। সবচেয়ে ভালো হয় ফ্রম ইওর ওন ইংলিশ, নিজে থেকে, নিজের ক্রিয়েটিভিটি থেকে যদি কিছু লিখতে পারো তাহলে তুমি পারফেক্ট নাম্বার 10-এ 10 তো সম্ভব না, 8 তো কমপক্ষে পাওয়া যাবে, আর কোনো টিচার হয়তো 10-এ 10 দিতে পারে। সেটা হতে হবে প্যাসেজ থেকে তোমার নিজস্ব ইংরেজি, হুবহু সেন্টেন্স তুলে দেওয়া যাবে না। অনেক সময় হয় কি, প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স তুলে দিলে ওটা হাসির খোরাক হয়ে যায়। এই জন্য টোটাল প্যাসেজের বর্ণনা ভঙ্গি, টোটাল প্যাসেজের থিম, টোটাল প্যাসেজের ইনার মিনিং, এই জিনিসগুলো হৃদয়ঙ্গম করতে হবে, তারপর প্যাসেজ থেকে উত্তর লেখার চেষ্টা করতে হবে। তোমাদের যদি একটা উদাহরণ দেই, যেমন এক লোক বিদেশ থেকে বাংলাদেশে আসছে, তো এখন বাংলাদেশে আসছে, নতুন বিয়ে করবে বাংলাদেশে আসছে, তো মেয়ের পক্ষের লোক তাকে জিজ্ঞেস করতেছে, বাবা আপনি কোথায় ছিলেন এবং কোত্থেকে আসলেন, জিজ্ঞেস করুন। আমি দেখো তার বর্ণনা ভঙ্গিটা কীরকম। ও লোক বলতেছে, আমি বন থেকে হেগে এলাম, এরপর দেশে এলাম,
এখন এই যে সেন্টেন্সটা যে বন থেকে হেগে এলাম এটা কি মিন করতেছে যে জঙ্গল থেকে সে ওখানে টয়লেট করে তারপরে সে বাংলাদেশে আসছে তার বর্ণনা ভঙ্গিটা ঠিক না হওয়ার কারণে এটা কিন্তু হাসির খোরাক হয়ে গেছে বি ও ডাবল এন বন এটা হলো জার্মানির একটা শহর আর দি হেগ ওটা হলো নেদারল্যান্ডের একটা শহর তো সে যদি এভাবে বলতো আমি জার্মানির বন সিটি থেকে নেদারল্যান্ডের হেগ সিটিতে এসে ওখানে কিছুদিন থাকার পর এরপরে দেশে আসলাম তাহলে তো আর ওই হাসির খোরাক আর হয় না এই জন্য বর্ণনা ভঙ্গি যদি ভালো না হয় ওটা কিন্তু হাসির খোরাক হয়ে যায় এই জন্য আমাকে বর্ণনা ভঙ্গিটা দেখতে হবে বর্ণনা ভঙ্গি দেখতে হবে প্রশ্নের প্যাটার্ন দেখতে হবে কিভাবে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের প্যাটার্নের উপরে নির্ভর করে অ্যাকর্ডিং টু টেন্স নাম্বার পারসন এগুলোকে অবলম্বন করে তারপরে আমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং যতটুকু সম্ভব প্রশ্নের উত্তর লেখার সময় নিজস্ব ইংরেজি ক্রিয়েটিভিটি এটা দেখানোর চেষ্টা করতে হবে মুখস্থ বিদ্যা থেকে বের করে আসতে হবে জীবন অনেক দূর আগাতে হবে অনেক দূর যেতে হবে এই জন্য আমি সবসময় ইম্পর্টেন্স দিই নিজে থেকে ইংরেজি শিখো নিজে থেকে ইংরেজি তৈরি করো 500 ওয়ার্ডের একটা রচনা মুখস্থ করা সহজ ক্লাসের একজন দুর্বল ছাত্রকে যদি বলা হয় তোমাকে আমি 10 দিন সময় দিলাম তুমি 250 ওয়ার্ডের 300 ওয়ার্ডের এই রচনাটা মুখস্থ করে দিবে সে তোতা পাখির মতো মুখস্থ করে ফেলবে কিন্তু মাথা থেকে একটা শব্দ বের করা এটাই কঠিন আর যখন তুমি নিজে মাথা থেকে নিজে ব্রেন থেকে শব্দ বের করতে পারবে নিজে থেকে একটা শব্দ চয়ন করতে পারবে তখন বুঝতে পারবে যে না তোমার ইংরেজি শেখা হচ্ছে এন্ড আই অলওয়েজ পুট এমফাসিস অন ক্রিয়েটিভিটি এই ক্রিয়েটিভিটির জন্যই তো আমাদের বর্তমান ইংলিশের নাম কমিউনিকেটিভ ইংলিশ ক্রিয়েটিভ ইংলিশ সৃজনশীল কেন বলছে সরকার সৃজনশীলের কারণে বলছে সৃষ্টি করতে শিখো তোমার ভিতর থেকে কিছু সৃষ্টি করো তোতা পাখির মতো মুখস্থ করো না জাস্ট টু গেট এ প্লাস ইজ নট ইনাফ টু বি এস্টাবলিশড ইন অল স্পেয়ারস অফ ইয়োর লাইফ এই কারণে ওই তোতা পাখির মতো মুখস্থ করলে হবে না নিজের মধ্যে পার্টস তৈরি করতে হবে আ ম্যান অফ পার্টস হতে হবে তাহলে তুমি সামনে যতগুলো ফেজ আসবে যতগুলো জীবনে পর্ব আসবে ওখানে তুমি সফল হতে পারবে যাই হোক এখন আমি প্রশ্নের উত্তর করার জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করতেছি খেয়াল করো দেখো এখানে লেখা আছে বিফোর আনসারিং কোশ্চেন্স প্রশ্নের উত্তর লেখার আগে প্রথমে তোমাকে দেখতে হবে প্রথমে যেটা করা উচিত গো থ্রু দা প্যাসেজ ওয়েল যে প্যাসেজটা পরীক্ষাতে দেয়া থাকবে ওটাকে ওটাকে ভালোভাবে পড়ে এটার ইনার মিনিং এটার ইনার মিনিং এবং থিমটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে যেখানে আসলে লেখক কি বলতে চেয়েছেন প্যাসেজের মধ্যে কি মেসেজটা দিতে চেয়েছেন এটাকে বোঝার চেষ্টা করতে হবে কারণ প্যাসেজ যদি তুমি ঠিক মতো না বুঝো তাহলে তোমার প্রশ্নের উত্তর ঠিক হবে না প্রশ্নের উত্তর ঠিক হবে না এই কারণে প্যাসেজের মিনিং এর দিকে খুব খেয়াল রাখতে হবে ধরো এই ধরনের প্রশ্ন যদি আসে এখানে চলে আসি এখন যদি প্যাসেজের মধ্যে যদি এরকম একটা লাইন থাকে ফ্লাইং বাই দি সিট অফ ইউ অফ দেয়ার প্যান্টস যদি এখন প্রশ্ন আসে যদি যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য লাইন ফ্লাইং বাই দ্য সিট অফ দেয়ার প্যান্টস এই এই লাইন দ্বারা তুমি কি বুঝতে পেরেছো এখন তোমার যদি ন্যূনতম জ্ঞান থাকে ওয়ার্ড মিনিং জানা থাকে তাহলে তুমি এটার মিনিং তো দেখবে এটা ফ্লাইং মানে উড়ে যাওয়া সিট মানে আসন প্যান্ট মানে হলো কাপড়ের প্যান্ট তার মানে হলো ওই সিটের সাথে কাপড়ের প্যান্ট একত্রিত হয়ে উড়া শুরু করছে কত বড় হাসিল করা এটা এটার ইনার মিনিং এ যেতে হবে এটা ইনার মিনিং কি অপরিকল্পিতভাবে আনপ্ল্যানড ওয়াইজ অপরিকল্পিতভাবে অগ্রসর হওয়া বিষয়টা এরকম ইফ ইউ আর ফ্লাইং বাই দ্য সিট অফ ইউর প্যান্ট ইউ আর নট গোয়িং টু রিচ ইউর ডেস্টিনেশন তাহলে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারতেছো না ইনার মিনিং যেতে হবে প্রশ্নে যদি আসে হোয়াট ডু ইউ মিন বাই পুশ দ্য ইনভেলপ হোয়াট ডু ইউ মিন বাই পুশ দ্য ইনভেলপ
এই প্রশ্নের উত্তর এই প্রশ্নটা যদি করে এটার উত্তর কিন্তু প্যাসেজের মধ্যে থাকবে না এটার ইনার মিনিং তোমার জানা থাকতে হবে যে আসলে এখানে কি বোঝাতে চাচ্ছে ইনার মিনিং জানা না থাকলে আক্ষরিক অনুবাদ করলে বুঝতে পারবে না এই কারণে ইনার মিনিংটাকে ইনার মিনিং এর উপরে গুরুত্ব দেওয়ার জন্য এই যে দেখো এখানে এখানে যে ফ্রেজটা আছে এখানে বার্কিং অফ দা রং ট্রি আক্ষরিক অনুবাদ করলে কি অর্থ দাঁড়ায় বার্কিং অফ দা রং ট্রি ভুল গাছে বার্কিং করা আঘাত করা তাহলে এই অর্থ না নিয়ে এটার আসল অর্থটা কি এটার আসল অর্থ হলো টু টেক দা রং ওয়ে ইফ ইউ আর বার্কিং দা রং ট্রি ইউ আর গোয়িং টু অ্যাস্ট্রে আবার যদি প্রশ্নে আসে হোয়াট ডু ইউ মিন বাই ড্রপ দ্য হ্যামার বলতে কি বুঝো এমনি আক্ষরিক অর্থে তো ড্রপ দ্য হ্যামার মানে হলো এই হাতুড়িকে ফেলে দেওয়া অথচ ড্রপ দ্য হ্যামারের মিনিং দাঁড়ায় হত্যা করা ড্রপ দ্য হ্যামার মিনিং দ্বারা হলো হত্যা করা তাহলে এটার ইনার মিনিং এ তোমার আলোকপাত করতে হবে গুরুত্ব দিতে হবে ঠিক একইভাবে বট অর বাই দা ফার্ম এমনি তো আক্ষরিক অর্থে মনে হচ্ছে যেন সে ফার্ম কিনেছে অথচ এটার অর্থ হবে হলো মারা যাওয়া হি বট দা ফার্ম ইন দা ব্যাটেল ফিল্ড হি বট দা ফার্ম ইন দা ব্যাটেল ফিল্ড তো মারা যাওয়া বোঝাচ্ছে ঠিক একইভাবে পাস দা বাক এটার অর্থ হলো টু হ্যান্ড ওভার চার্জ অন আদার্স আবার এখানে হাফ কুকড অর্ধ রান্না করা যার অর্ধ সেদ্ধ করা পুরোপুরি রান্না হয়নি যেটা এখন যদি সেন্টেন্স এরকম থাকে ইফ ইউ আর হাফ কুকড ইউ ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন তাহলে অর্থটা কি দাঁড়ায় যদি তোমার তুমি অর্ধ রান্না অবস্থায় থাকো তাহলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না অর্থ তো মিন করে এটা কিন্তু হাফ কুকড মানে হলো প্রিপারেশন ভালো না থাকা ইফ ইউ আর হাফ কুকড দ্যাট মিনস ইফ ইউ আর নট ওয়েল প্রিপেয়ার্ড প্রিপারেশন ভালো না থাকলে তাহলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না এই জন্য আমি বলতেছি যে প্যাসেজের ইনার মিনিং এ গুরুত্ব দিতে হবে প্যাসেজটা ইনার মিনিং এ গুরুত্ব দিতে হবে হ্যাঁ তোমার একটু ভয় লাগতে পারে যে পরীক্ষাতে যে প্যাসেজ আসে ওই প্যাসেজটা তো এত কঠিন শব্দ এত বোম্বাস্টিং সেন্টেন্স আমি এগুলো বুঝবো কিভাবে বিলিভ ইট তুমি প্যাসেজটা পড়ো কয়েকবার পড়ো পড়লেই আলটিমেটলি তুমি এটার একটা তোমার এটার মেসেজ তোমার মাথার মধ্যে আসবে ওখানে কি বুঝাতে চাচ্ছে তুমি এটা বুঝতে পারবে এই জন্য ভয় পাওয়ার কিছু নাই প্যাসেজটা পড়ার চেষ্টা করো এবং প্রশ্ন অনুযায়ী ওটার উত্তর লেখার চেষ্টা করো চলে আসি আমরা বোর্ডে আবার তো এখানে তাহলে আমরা কি করব প্রথমে হলো গোয়িং থ্রু দ্য প্যাসেজ ওয়েল ফাইন্ড আউট ইটস ইনার মিনিং মেক আউট ইটস থিম এই বিষয়গুলো খুব গুরুত্ব দিতে হবে এরপরে হলো প্রশ্নের মধ্যে দেখা যাবে প্রশ্নে আছে হলো ডু দ্বারা প্রশ্ন আছে ডু দ্বারা প্রশ্ন করলে সাবজেক্টের পর ভার্বের পরিবর্তন হবে না ডু দ্বারা প্রশ্ন করলে যদি ডু থাকে আর যদি ডাজ দ্বারা প্রশ্ন করে তাহলে সাবজেক্টের পর ভার্বের সাথে এস ইএস আইইএস যোগ হবে ভার্বের সাথে এস ইএস আইইএস যোগ হবে এটা হলো যদি ই থাকে ভার্বের সাথে যদি যেমন এখানে ডাজের কথা বলছে ডাজ থাকলে সাবজেক্টের পর ভার্বের সাথে এস ইএস আইএস যোগ হবে এস কখন হয় ইএস কখন হয় আর আইএস কখন হয় এ ব্যাপারে আগেও বিভিন্ন ভিডিওতে আলোচনা করা হয়েছে সাধারণ অর্থে ভার্বের শেষে কোনো আওয়াজ না হলে এস হয় যেমন রেড রেডস আর ভার্বের শেষে আওয়াজ হলে এরকম আওয়াজ হলে ইএস হবে যেমন ব্রাশ ব্রাশেস ক্যাচ ক্যাচেস উইশ উইশেস আর ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াই উঠে আইএস হয় আর ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াইয়ের পরে এস হবে এরপরে হলো যদি ডিড থাকলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে এই বিষয়গুলো খেয়াল না করলে কিন্তু পরীক্ষা ভালো নাম্বার পাওয়া যাবে না আর একটা দিকে খেয়াল রাখতে হবে ডু ডিড ডাজ এগুলো বাদ দিতে হবে প্রশ্ন এগুলো রাখা যাবে না কিন্তু ডোন্ট ডাজন্ট ডিডেন্ট এগুলো যদি থাকে তাহলে এগুলো বাদ দেওয়া যাবে না এগুলো সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে এগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সময় এগুলো খুব খেয়াল রাখতে হবে এখন প্রশ্নের মধ্যে যে ডবলেস কোশ্চেন থাকে ডবলেস কোশ্চেনের মধ্যে যদি হু দ্বারা প্রশ্ন করে হু দ্বারা প্রশ্ন করলে কি করতে হবে ব্যক্তির নাম বা পরিচয় আসবে হু দ্বারা প্রশ্ন করলে ধরো একটা প্যাসেজ আছে এরকম দেয়ার ওয়াজ আ রুলার হিজ নেম ওয়াজ ইকতিয়ারউদ্দিন
মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি এটা দেন এরকম সেন্টেন্স যদি থাকে হি ওয়াজ পায়াস এখন প্রশ্ন করলো হু ওয়াজ এ রুলার হু ওয়াজ এ রুলার এটা প্রশ্ন করলো তুমি কি করলে প্যাসেজ থেকে লিখলে দেয়ার ওয়াজ এ রুলার হিজ নেম ওয়াজ ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি হি ওয়াজ পায়াস এভাবে লিখলে হবে না তোমাকে টু দি পয়েন্টে উত্তর লিখতে হবে তোমার উত্তরটা হবে হু ওয়াজ এ রুলার তোমার লিখতে হবে হু এর জায়গায় নামটা দিতে হবে ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি অর খিলজি ওয়াজ এ রুলার এ হলো প্রশ্ন উত্তর লেখার ধরন আর যদি হোম দ্বারা প্রশ্ন করে হোম দ্বারা প্রশ্ন করলে অবজেক্টিভ ব্যক্তিবাচক হবে ব্যক্তিবাচক হবে যেমন ধরো প্যাসেজ যদি আসে এরকম মাই প্যারেন্টস আর মাই লাইফ দে আর মাই হ্যাভেন আই লাভ দেম মোর দেন মাই লাইফ এভাবে যদি প্যাসেজ থাকে প্যাসেজ থাকলে তাহলে এইভাবে হোম দিয়ে প্রশ্ন আসে যদি হোম ডাজ দা রাইটার লাভ মোস্ট রাইটার কাকে সবচেয়ে বেশি পছন্দ করে এখন প্রশ্ন করলো এই রাইটার বলতে যিনি এই বক্তব্য দিচ্ছে তিনি রাইটার প্রশ্ন করেছে এখানে রাইটার দিয়ে হোম ডাজ দ্য রাইটার লাভ মোস্ট এন্ড তুমি লিখলে মাই প্যারেন্টস আর মাই লাইফ অথবা এটা লিখলে দে আর মাই হ্যাভেন অথবা এটা লিখলে আই লাভ দেম মোর দেন মাই লাইফ অথবা এখানে লিখলে দ্য রাইটার লাভ দেম মোর দেন মাই লাইফ এগুলো তো এলোমেলো উত্তর অগোছালো উত্তর হাসির খোরাক এই কারণে তোমাকে সাজাতে হবে কিভাবে প্রথমে সাবজেক্ট দ্য রাইটার ডাজের কারণে লাভের সাথে এস লাভস দ্য রাইটার লাভস এখন দ্য রাইটার হলো সাবজেক্ট লাভস হলো ভার এখন দরকার অবজেক্ট ওই অবজেক্টটাই হলো হোম দিয়ে প্রশ্ন করে হোমের উত্তরটা অবজেক্টের জায়গায় আসে তখন তোমার লিখতে হবে দ্য রাইটার লাভস হিজ প্যারেন্টস এখানে মাই প্যারেন্টস এর জায়গায় লিখতে হবে মাই প্যারেন্টস এর জায়গায় লিখতে হবে হিজ প্যারেন্টস তারপরে লিখতে হবে মোস্ট এভাবে আবার দেখো হোয়েন দ্বারা প্রশ্ন করলে সময় এবং হোয়ার দ্বারা প্রশ্ন করলে স্থান উল্লেখ করতে হবে স্থান উল্লেখ করতে হবে যেমন এখানে যদি প্যাসেজটা এরকম থাকে জেরি সেইড আই লিভ ইন অ্যান অরফানেজ আই হ্যাভ বিন এখানে বিন দিতে হবে হ্যাভের পরে আই হ্যাভ বিন হেয়ার ফর 8 ইয়ার্স আই হ্যাভ বিন হেয়ার ফর 8 ইয়ার্স এখন যদি প্রশ্ন করে হোয়ার ডিড জেরি লিভ এইভাবে যদি প্রশ্ন করে তাহলে উত্তরটা তো এই লাইনের মধ্যে আছে কিন্তু তুমি তো এভাবে লিখতে পারো না আই লিভ ইন অ্যান অরফানেজ এটা তো লিখতে পারো না এখানে আয়ের জায়গায় জেরি জেরি লিখে জেরি লিভ ইন অ্যান অরফানেজ তবুও হবে না কারণ এখানে ডিড দিয়ে প্রশ্ন করেছে এখানে ডিড দিয়ে প্রশ্ন করার কারণে লিভটাকে লিখতে হবে লিভড তার মানে সঠিক উত্তর হলো জেরি লিভড ইন অ্যান অরফানেজ এতটুকু উত্তর আবার হোয়ার দিয়ে প্রশ্ন করলে হোয়েন দিয়ে প্রশ্ন করলে হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ফ্রি তাহলে যেহেতু ডিড আছে বিকামটা হয়ে যাবে বিকেম বাংলাদেশ বিকেম নট বিকাম বাংলাদেশ বিকেম ফ্রি ইন 1971 যেহেতু হোয়েন দিয়ে প্রশ্ন করেছে সময় দিতে হবে ঠিক একইভাবে যদি আবার হোয়াই দ্বারা প্রশ্ন করে এখানে আছে হোয়াই হোয়াই দ্বারা প্রশ্ন করলে হোয়াই দ্বারা প্রশ্ন করলে কারণ বা উদ্দেশ্য লিখতে হয় উত্তর দিতে হবে কিভাবে উত্তর দিতে হবে টু প্লাস মূল ভার্ব দ্বারা অথবা ইন অর্ডার টু প্লাস মূল ভার্ব দ্বারা অথবা ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা অথবা সো দ্যাট প্লাস ক্লজ দ্বারা অথবা ইন অর্ডার দ্যাট প্লাস ক্লজ দ্বারা অথবা বিকজ অ্যাজ সিন্স প্লাস ক্লজ দ্বারা কত ভাবে যে উত্তর দেয়া যায় তোমার যেভাবে সহজ লাগে পরীক্ষাতে তুমি ওইভাবে উত্তর দিও যেভাবে তোমার সহজ লাগে এখন প্রশ্নে আছে হোয়াই ডাজ আ গুড স্টুডেন্ট স্টাডি ওয়েল কেন একজন ভালো ছাত্র ভালোভাবে পড়ে ভালোভাবে পড়ে তাহলে এখানে উত্তর আছে এখানে উত্তরে লেখা আছে
a good student studies jehetu does diye proshno koreche ei karone studies a good student studies well prothom holo ei ongsho ta kintu ami proshno theke nilam a good student studies well ei ongsho ta proshno theke neya holo er pore tumi uttor dichho kibhabe two plus mul verb dara to succeed in life jibone sofol howar jonno tumi etai bhabe likhte parte in order to succeed in life abar likhte parte for succeeding or achieving success in life abar likhte parte so that he can succeed in life in order that he can succeed in life অথবা because he wants to succeed in life অথবা as he wants to succeed in life অথবা since দিয়ে he wants to succeed in life এ হলো লেখার অনেক বৈচিত্র্য তোমার যেভাবে সহজ লাগে তুমি ওইভাবে পরীক্ষাতে লেখো আবার দেখো 5 নম্বরে আছে হাউ দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট প্লাস ভার্ব এরপরে কিছু থাকতে পারে অতিরিক্ত শব্দ থাকতে পারে এরপরে অ্যাডভার্ব দ্বারা উত্তর দিতে পারো অথবা প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি দ্বারা উত্তর দিতে পারো যেমন এখানে একটা ছোট একটা প্যাসেজ আছে এখানে হি টুক আ হ্যামার সে একটা হাতুড়ি নিল হি ইউজড ইট টু ব্রেক দা লক তালা ভাঙার জন্য সেটাকে ব্যবহার করলো এভাবে যদি দেয়া থাকে আর প্রশ্ন যদি আসে এভাবে How did he break the lock? সে লকটাকে কিভাবে ভাঙলো? তাহলে প্রথমে সাবজেক্ট আনলাম হি ডিড দিয়ে প্রশ্ন করার কারণে ব্রেকটাকে লিখলাম ব্রোক হি ব্রোক দা লক এটা হলো প্রশ্নের অংশ থেকে নেওয়া অংশ এটা হি ব্রোক দা লক এরপরে উত্তর দিচ্ছি কিভাবে এই যে প্রিপজিশন আছে প্রিপজিশন হলো বাই ভার্বের সাথে আইএনজি দিলাম ইউজিং ওখানে প্যাসেজ ছিল ইউজড কিন্তু আমি লিখলাম ইউজিং বাই ইউজিং আ হ্যামার একটা হাতুড়ি ব্যবহার করে এই যে লেখার ধরন একটু পরিবর্তন একটু ক্রিয়েটিভিটি একটু স্বকীয়তা এটা যদি তুমি দেখাতে পারো তাহলে তুমি ভালো নাম্বার পাবে পরীক্ষাতে আবার দেখো এখানে হাউ ডাজ আ টর্টয়েস মুভ কচ্ছপ কিভাবে মুভ করে তাহলে তুমি প্রশ্ন থেকে সাজাবে আ টর্টয়েস মুভস যেহেতু ডাজ দিয়ে প্রশ্ন করছে আ টর্টয়েস মুভস তারপরে যদি তুমি অ্যাডভার্ব ব্যবহার করতে চাও স্লোলি অ্যাডভার্ব ব্যবহার করতে চাইলে স্লোলি অর এট আ স্লো মোশন অর এট আ স্লো মোশন স্লোলি অর এট আ স্লো মোশন এভাবে লিখতে পারো আবার দেখো এখানে 6 এ হাউ লং থাকলেও সময় বসে যেমন যদি প্রশ্নে আসে এভাবে হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং কখন থেকে বৃষ্টি হচ্ছে তুমি লিখতে পারো ইট হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন রেইনিং একটা কথা কিন্তু আমি এখানে বলে দিয়েছি এখানে যে খেয়াল করো এখানে লেখা ছিল অক্সিলিয়ারি ভার্ব অর মডেলস দ্বারা প্রশ্ন থাকলে সাবজেক্ট অনুযায়ী সেই ভাবই বুঝবে যেহেতু এই প্রশ্নটার মধ্যে কোনো ডু ডিড ডাজ নাই এই কারণে এখানে যেই ভার্ব আছে ওই ভার্ব দিয়ে কিন্তু উত্তর দিতে হবে সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখে তাহলে ইট এর পরে তো হ্যাজ বসে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অর ফর অ্যান আওয়ার ফর লং টাইম এই ধরনের লেখা যেতে পারে আবার দেখো 7 নম্বরে চলে আসি হাউ ওল্ড থাকলে বয়স উল্লেখ করতে হয় সচরাচর যে আমরা প্রশ্ন করি হাউ ওল্ড আর ইউ আমরা উত্তরে বলি আই এম 10 ইয়ার্স ওল্ড আই এম 20 ইয়ার্স ওল্ড হাউ ওল্ড ওয়াজ জেরি জেরি ওয়াজ 12 ইয়ার্স ওল্ড বয়স উল্লেখ করলাম আবার হাউ ফার থাকলে দূরত্ব উল্লেখ করতে হয় ধরো প্রশ্নে যদি থাকে হাউ ফার ইজ ইওর কলেজ ফ্রম ইওর হাউস তখন লিখতে হবে মাই কলেজ ইজ 5 মাইলস অর 2 মাইলস ফ্রম মাই হাউস এভাবে দূরত্ব উল্লেখ করতে হবে হাউ ফার থাকলে আবার হাউ মেনি থাকলে সংখ্যা হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দা ক্লাস হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দা ক্লাস তুমি লিখতে পারো দেয়ার আর 70 স্টুডেন্টস দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দা ক্লাস সংখ্যা আবার হাউ মাচ থাকলে
পরিমাণ বা মূল্য বসে পরিমাণ বা মূল্য হাউ মাচ দ্বারা আমরা মূল্য জিজ্ঞেস করি হাউ মাচ ডাজ দ্য পেন কস্ট ইউ হাউ মাচ ডাজ দ্য পেন কস্ট ইউ দ্য পেন কস্ট মি 100 টাকা অথবা এই হাউ মাচ দিয়ে পরিমাণ উল্লেখ করে হাউ মাচ ডু ইউ লাভ ইওর প্যারেন্টস আই লাভ মাই প্যারেন্টস মোর দ্যান মাই লাইফ এটা পরিমাণ উল্লেখ করে আবার দেখো হোয়াট দ্বারা প্রশ্ন করলে থাকলে শুধু বস্তু বা বিষয়বস্তু বসে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই প্রশ্নের উত্তর ইনার মিনিং বা সাম হোয়াট ইলাবোরেট হতে পারে মানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে সাধারণত উত্তরটা একটু বড় হতে পারে অথবা ইনার মিনিং এর দিকে তোমাকে আলোকপাত করতে হতে পারে ধরো প্যাসেজের মধ্যে একটা শব্দ আছে ইউনেস্কো ইউনেস্কো প্রশ্ন আসলো হোয়াট ডাজ ইউনেস্কো মিন অথবা হোয়াট ডু ইউ মিন বাই দা টার্ম দা ওয়ার্ড ইউনেস্কো ইউনেস্কো বলতে তুমি কি বুঝো তুমি যদি গোটা প্যাসেজ যদি পড়তে 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 যদি তুমি চোখ ভোলাও করে ফেলো এটার উত্তর পাবে না কারণ হলো এটা তোমার ইনার মিনিং এ যেতে হবে ইউনেস্কোর মিনিংটা তোমার জানা থাকতে হবে অথবা যদি প্রশ্ন করে যে হোয়াট ডাজ দা ফ্রেজ আ ব্ল্যাক শিপ মিন ব্ল্যাক শিপ বলতে কি বোঝানো হয়েছে শাব্দিক অর্থ হলে তো ব্ল্যাক শিপ হলো কালো মেষ কিন্তু এটার অর্থ হলো কুলাঙ্কার বংশের জন্য যে কলঙ্ক এই ধরনের মিন করা হ্যাঁ তারপরে ডার্ক হর্স অজ্ঞ ব্যক্তি অজ্ঞাত ব্যক্তি এই জন্য আমি বলতেছি যে প্যাসেজে ইনার মিনিং এ যেতে হবে প্যাসেজটাকে ভালো মতো পড়তে হবে এরপর অ্যাকর্ডিং টু দা WH কোশ্চেন ওটার উত্তরগুলো টেন্স পারসন এবং নাম্বার অনুযায়ী লেখার চেষ্টা করতে হবে আশা করা যায় এভাবে পরীক্ষাতে প্রশ্ন উত্তর লিখলে তুমি ভালো নাম্বার পাবে হুবহু সেন্টেন্স কোট করার চেষ্টা করো না ডোন্ট বি আ প্যারট প্যারট হয়েও না তোতা পাখির মতো মুখস্থ করো না শিখো শিখো শেখার চেষ্টা করো শেখার চেষ্টা করো চেষ্টা করলে হবে চেষ্টা করলে হবে চেষ্টা করে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে তুমি চেষ্টা করলে তোমার দ্বারাও সম্ভব এমন না যে আমি চেষ্টা করলে কি পারবো অবশ্যই পারবে চেষ্টা তাহলে এখন তোমাকে কি করতে হবে এখন ওই প্যাসেজ যেটা পরীক্ষাতে আসে ওটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে হ্যাঁ এতটুকু কষ্ট তো তুমি করতেই পারো যখন তুমি একটা প্যাসেজ পড়ো প্যাসেজের মধ্যে বাসায় কঠিন শব্দগুলো আন্ডারলাইন করো ওই শব্দগুলো খাতায় তোলো তুলে ডিকশনারি দিয়ে শব্দগুলো শেখার চেষ্টা করো এভাবে তুমি নতুন নতুন শব্দ শেখো আমি তোমাদের আগেও বলেছিলাম যে ম্যাঙ্গো অর্থ আম এটা আমি জানি কেন জানি কারণ এটা আমি শিখছি যেটা শিখে নেই সেটাই তো কঠিন এই জন্য নতুন নতুন শব্দ আসলে এটা শেখার চেষ্টা করো নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করো ওটা দিয়ে নিজে কিছু তৈরি করো এভাবে করলে সম্পূর্ণ প্যাসেজটা ভালো মতো বুঝে আসলে প্রশ্ন উত্তর করা সহজ হবে আর একটা বিষয় রয়ে গেছে শুধু এখানে ওটা হলো হুইচ থাকলে বিশেষ কোনো অথবা কতগুলো নাম বসে যেমন মনে করো পরীক্ষা যদি থাকে হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট তাহলে একটা বিশেষ কালারের কথা তোমাকে জিজ্ঞেস করছে কালার তো অনেক আছে হুইচ কালার কোন রংটা তুমি বেশি পছন্দ করো তাহলে বিশেষ একটা রঙের কথা বলতে হবে অথবা অনেকগুলো দেশ এই আম উৎপাদন করার জন্য বিখ্যাত তাহলে প্রশ্ন আসতে পারে হুইচ কান্ট্রিজ আর ফেমাস ফর গ্রোয়িং ম্যাঙ্গোস তাহলে যেই দেশগুলো আম উৎপাদন করার জন্য ফেমাস ওই দেশগুলোরই নাম কিন্তু আসবে এই হুইচ শব্দ হলো চুজেন নেমস বিশেষ যেগুলো পছন্দ করা ওই নামগুলি শুধু আসবে গণহারে আসবে না গণহারে আসবে না বিশেষ নামগুলো হুইচ কালার হুইচ বার্ড হুইচ কান্ট্রি হুইচ হুইচ সাবজেক্ট এই জাতীয় শব্দগুলোই বিশেষ নামের দিকে গুরুত্ব দিতে হবে তা আজকে আলোচনা আমি আজকে এই পর্যন্তই রাখতেছি তা আমি আশা করি তোমরা এই এভাবে বাসায় প্যাসেজ করে নিজে নিজে প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করবে নিজে থেকে প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করবে খুব হুলাইন আনবে না পরীক্ষাতে যেভাবে তোমাদেরকে গাইড করা হলো এভাবে যদি করো আশা করা যায় পরীক্ষাতে ভালো নাম্বার পাবে চেষ্টা করে যাও আল্লাহ সাহায্য করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ